নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদেরকে চিকেন পকোড়ার একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, চিকেন পকোড়ার রেসিপি কিভাবে বানাতে থাকি আপনারা দেখতে থাকুন। 300 গ্রাম মতন চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটুখানি পাতিলেবুর রস, তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ স্বাদ মতন। মশলার সাথে চিকেনটা একটু ভালো করে মেখে নেব। মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মেখে নিয়েছি। এবারে একটি পাত্রে ডিম ভেঙে রেখেছি, সেটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর ফের একবার চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। ডিম দিয়ে চিকেনটা মাখার পরে বড় চামচে 2 চামচ মতন বেসন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দেব বড় চামচে 2 চামচ মতন চালের গুঁড়ো, তারপরে দেব ছোট চামচের হাফ চামচ গরম মশলা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ছোট চামচের 1 চামচ রসুন থেঁতো করা দেব, তারপরে দেব ছোট চামচের 2 চামচ মতো আদা বাটা। সব কিছু দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে জল একটু ইউজ করতে পারেন, আমি করিনি কারণ ডিমের ব্যাটারে এটা হয়ে গিয়েছে মাখা। দেখুন বন্ধুরা, এটাকে এরকমভাবে মেখে নিতে হবে যাতে বেশি টাইট না হয়। কুড়ি মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, এবারে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, চিকেন পকোড়াগুলি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পকোড়াগুলি মিডিয়াম আছে, একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে না কাঁচা থাকে। চিকেন পকোড়াগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এভাবে একে একে বাকি ও সব পকোড়াগুলিও ভেজে নেব। এবারে পকোড়াগুলি মাটির থালায় সুন্দরভাবে একটু সাজিয়ে নেব। সাজানোর জন্য উপরে একটু ধনে পাতা দেব, পেঁয়াজগুলি রিং রিং করে কেটে রেখেছি একটু সাজিয়ে দেব, উপর থেকে 1 পিস লেবু আর লঙ্কা দিয়ে ভালো করে গার্নিশ করে সাজিয়ে দেব। নমস্কার বন্ধুরা, এই চিকেন পকোড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা একবার এরকমভাবে চিকেন পকোড়ার রেসিপি বানিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন।